warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastahdi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله جل وعلا فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসাকার আল্লাহ এই আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে আল্লাহ রাত কে দিনে কে পরিবর্তন করে আল্লাহ ওই যে মা তার গর্ভে পুত্র এবং কন্যা কে দান করে অসুস্থকে সুস্থ কে করে অনাহার ক্ষুধার্ত ভিক্ষুককে অন্ন কে দেয় এই পুরো পৃথিবীর যত কার্যক্রম এগুলো কে পরিচালনা করে এই পৃথিবীর মালিক কে মানুষের মালিক কে তাহলে প্রশংসা কার বলি আলহামদুলিল্লাহ 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 অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হুন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না যিনি রাহমাতাল লিল আলামিন যিনি ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন যার ব্যাপারে তার রব বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যার ব্যাপারে তার রব বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যার উপরে তার রব নিজেই সালাত ও সালাম বা দরুদ পেশ করে যেমনটা রব কোরআনুল কারীমে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শব্দ কিশোর আচ্ছা 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 আপনি শুনতে অসুবিধা হচ্ছে না তো কারো বরং শোনা যাবে কারো একটু বিরক্ত লাগে হ্যাঁ তো অসংখ্য দুরুদ সালাম নাজিল হন সেই নবীর উপর যার উপরে দুরুদ আল্লাহ নিজেই পেশ করে সুবহানাল্লাহ
এবং আল্লাহ আদেশ করেছে, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান মহিলা অথবা পুরুষ, শুধু পুরুষ মুসলমানকে দুরুদ পেশ করতে বলেনি আল্লাহ, শুধু মসজিদে যাওয়া মুসলমানকে আল্লাহ দুরুদ পেশ করতে বলেনি, শুধু মসজিদের ভিতরে দিনে একবার কেউ বিদেশ গেছে, কারো বাচ্চা হয়েছে, কেউ মারা গেছে, কোনো দুঃখ অথবা সুখ, কোনো অনুষ্ঠান, এই কেন্দ্রিক দুরুদ পড়তে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারাই ঈমান আনছো, মহিলা হও অথবা পুরুষ, ধনী হও অথবা দরিদ্র, মসজিদে থাকো অথবা রাস্তাঘাটে কাজে কর্মে থাকো অথবা ব্যস্ত, অথবা তুমি নিজের বিশ্রামস্থলে আছো, যেখানেই থাকো, তুমি যদি ঈমান আল্লাহর প্রতি আনো, তবে জেনে নাও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতার নবীর উপর সলাত ও সালাম পেশ করে, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও সলাত ও সালাম পেশ করো। এই আদেশ কে করেছে? তাহলে এই আদেশ আমরা মানব? সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নয়াপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে গাজীপুর বাসী যে ইসলামী জলসার ব্যবস্থা করেছে মাশাআল্লাহ, তা খুবই সুন্দর। যদিও বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল গায়ে হলুদে পরিণত হয়েছে, একটা সিনেমা নাটকের অনুষ্ঠানে পরিণত হয়েছে, একটা বিয়ে, একটা মেলা, এটা কি মেলা, চটপটি ফুসকা, বেলুন, চানাচুর, মুড়ি, বট, এই দোকানের এত ভিড় থাকে, মহিলা পুরুষের অবাধ চলাফেরা হয় ওখানে, অথচ মাইক্রোফোনের সাউন্ড, স্টেজ না আসলে কি হবে? মানুষ তার নিজ গৃহে থেকে আল্লাহর কোরআনুল কারীমের এই দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর দাওয়াত, এই তথ্য প্রযুক্তির যুগে আল্লাহ মানুষকে এই নিয়ামত দিয়েছে যে মানুষ কষ্ট করে আসা লাগে না, কষ্ট করে না এসেই মানুষ মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পায়। তবুও ওয়াজ মাহফিলের এমন একটা পরিবেশ যেটা অসহ্যকর আমার কাছে, তা হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট থাকবে, একদিকে বক্তা আলোচনা করবে, আরেকদিনে মানুষ বুটবাদাম খাবে, চটপটি ফুসকা খাবে, একদিকে মানুষ একটু রেডি হচ্ছে খেতে যাবে, অন্যদিকে খাওয়া দাওয়া করে আসবে, একটা রাস্তার মধ্যে বিশাল বড় ভিড়, হাঁটাচলা, কথাবার্তা, এদিকে বেলুন বাজে, ওদিকে বাঁশি বাজে, একটা মেলার মতো পরিণত করেছে মানুষ সেদিক থেকে মাশাআল্লাহ। যদিও স্টেজটা ছোট, যদিও প্যান্ডেলটা ছোট, ছোট নয় মাশাআল্লাহ, মোটামুটি বেশ মানুষ হয়েছে, একটু কাছে এসে বসেন, তাহলে দূর থেকে কেউ আসলে বসার সুযোগ পাবে, মধ্যখানে ফাঁকা জায়গা না রাখলেই ভালো হবে। মোটামুটি মাশাআল্লাহ প্রায় আপনারা পরিপূর্ণ হয়ে গেছেন। তো নয়াপাড়ার মানুষকে সাধুবাদ জানাই, আল্লাহ এদের এই মাহফিলকে কবুল করুন, এবং তারা যে সুন্দর পরিবেশ, ইসলামী পরিবেশ রেখেছে, আল্লাহ এর উপরে বরকত নাজিল করুন। আর যারা কর্তৃপক্ষ, যারা উদ্যোগ নিয়ে আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে ইসলাম মানার তৌফিক দান করুন, আল্লাহ আয়োজকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি করুন। যদিও আপনারা জানেন ওয়াজ মাহফিল আসলে এটার ধর্মীয় কোনো সভা নেই, ধর্মীয় সভা হলো ধার্মিক লোকে করত, অধিকাংশ জায়গায় গিয়ে দেখেছি ওয়াজ মাহফিল যারা অ্যারেঞ্জ করে তারা নিজেরাই সলাত আদায় করে না। এখানকার কথা আমি জানি না, কারণ আমি নামাজের সময় এখানে ছিলাম না, আমি সলাত কসর করেছি তাই এখানে ছিলাম না, দেখিনি। আমি দেখেছি টাকনুর নিচে প্যান্ট পরা লোক ওয়াজের দায়িত্বে আছে, দৌড়াদৌড়ি করছে, কোন মেহমান আসবে, কোন নেতা আসবে, কোন বড় হুজুর আসবে, কাকে কি খাওয়াবে, কাকে কি পড়াবে, কাকে কি শোয়াবে, কাকে কি দিবে, সেই নিয়ে ব্যস্ত, তার সলাত নাই, তার দাড়ি নাই, তার টাকনুর নিচে প্যান্ট, সে বহু ব্যস্ত, ওয়াজও শুনছে না। পাঁচজন বক্তা ওয়াজ করে গেছে, তাকে যদি বলা হয় কি বলছে সে বলতে পারবে না কি বলছে, সে শুধু কাকে কি খাওয়াবে আর কে কত টাকা দিল, কেমনি কি সমাধান করবে তার ওই টেনশন, সে নিজেও আর শোনে নাই, সে মানুষের জন্য কাজ করেছে। যেমন ওই চেরাগ চেনেন, চেরাগ, এটা তো শহর অনেক বছর আগ থেকে মনে শহর, আমি তো গ্রামের পোলা, ইদানিং শহর হচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রামে, তখন আমি এরকম পাত কি বলে এটা কি পিতলের চেরাগ, ভিতরে কেরাসিন ঢালে,
একটা ওই রশি বের হয়, ওটার মধ্যে আগুন লাগালে আগুন জ্বলে। তো চিরাগের একটা প্রবলেম কি, চিরাগ কিন্তু ওই যে টিউবলাইট যেটা জ্বলতেছে ওটার মতো না, এই যে টিউবলাইট জ্বলতেছে এটা চিরাগের মতো না, আর চিরাগ এটার মতো না। এই টিউবলাইটের চতুর্পাশে আলো, টিউবলাইটটা এমন কোনো অংশ না যে অংশ সে জ্বলতেছে না, সেভাবে রাউন্ড আর তার চতুর্পাশে আলো। সে প্রথমে নিজেকে আলোকিত করছে, তারপর সে অন্যদিকে আলো দিচ্ছে। কিন্তু চিরাগ এরকম না, চিরাগ হচ্ছে এখানকার বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের কমিটির মতো, বর্তমান মসজিদ মাদ্রাসার কমিটির মতো হচ্ছে চিরাগ। কেমন? নিচে অন্ধকার, চতুর্দিকে আলো। আপনি দেখছেন কিনা জানি না, দেখার তো কথা, এখানে তো মুরব্বী প্রায় মানুষের বয়স মাশাল্লাহ 25-30 হবে, এখন থেকে 20-25 বছর আগে ছিল তো এরকম। তো এইভাবে চিরাগ যেখানে বসাইছে দেখবেন যে চিরাগ এখানে এইভাবে রাউন্ড, এভাবে রাউন্ড করে নিচে দিয়া কালো, আর চতুর্পাশে মোটামুটি একটা আগুনের আলো, তো একটা আলো ছড়ায়। তো আমি দেখেছি এখানকার ওয়াজ মাহফিলের আয়োজকরা চিরাগের মতো, টিউবলাইটের মতো না। তা আমি দোয়া করি আল্লাহ যাতে এখানকার যে আয়োজক রয়েছে তাদেরকে টিউবলাইটের মতো করে নিজেকে আলোকিত করে পরে অন্যের আলো। যাক, পরিবেশ ভালো লেগেছে ওয়াল্লাহি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। গাজীপুরবাসী ওয়াজ, কিন্তু আমি এভাবে কথাই বলি, ওয়াজ করি না, খুব বেশি একটা আপনাদের আনন্দ লাগবে এরকম মনে হচ্ছে না। যদি আপনারা অভ্যস্ত এভাবে আরে গা সে সিনলো মা সে সিনলো সিনলো বনের হরিণে, দেখেন গলাটা সুন্দর না মাশাআল্লাহ, কিন্তু সমস্যা হয়ে গেছে আমি 2 ঘন্টা কথা বললো একবারও এরকম বলবো না। আপনাদের একটা মানে ঠকবেন আপনারা, আজকে জিততে পারবেন না। আমার কাছে মনে হয় যেন এখানে আপনারা নিয়ে এসেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেব কোরআনুল করিম থেকে, অসৎ কাজ থেকে নিষেধ করব কোরআনুল করিম থেকে, সহিহ সুন্নাহ থেকে। আমার মনে হয় আমাকে এই জন্য নিয়ে আসছেন নাকি গান শুনতে, আমল করতে আসছেন আজকে নাকি আমল শিখতে আসছেন? না, এই দেশে মানুষ আমল করতে পছন্দ হওয়া যায় এসে। যেমন আমার সাথে সবাই বলুন, ওকে, আমি কিন্তু ব্যঙ্গ করছি না, মুফতি সাহেব মোল্লা সাহেব যারা আছেন আল্লাহর কসম ব্যঙ্গ করতেছি না, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, সবাই আমার সাথে বলেন লা ইলাহা। আচ্ছা, এটা কি শিখা না আমল? এটা আমল। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের 99টা দপ্তর খোলা হবে, আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের 99টা দপ্তর খুলে বলবে বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছো? বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি, আমি স্বীকার করছি, আমি অন্যায় করছি। বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে, সে তার 99টা বই না দপ্তর, লাইব্রেরিও না, দপ্তর, বিশাল বড় বড় অপরাধের দপ্তর। ও, আপনি বলছেন জামশেদ ভাই 60 বছর জীবনে এত অপরাধ, আরে ভাই আপনি না 60 বছর বাঁচেন, নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াত দিয়েছে, তাহলে উনি কত বছর বাঁচছে, ওনার উম্মত কত বছর বাঁচছে, বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি নিজের 100 বছর জীবন শুধু কি বিচার আপনার হবে, নূহ আলাইহিস সালামের উম্মতের হবে না? কি নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? আদম আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? মূসা ঈসা আলাইহিস সালাম আজমাইনের উম্মতের বিচার হবে না? তো সব নিজের দিয়ে বিচার করেন কেন? হ্যাঁ, হতে পারে এই 60 বছর এই ইন্টারনেটে। আচ্ছা, একটা কথা বলি, একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে, কি কেবল ব্যবসা? আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ ভাই 70 বছর বয়সে 99টা দফতর, হাউ ইজ ইট ইভেন পসিবল? একটা মানুষ 60 বছরে কয়বার জানা করতে পারে, কয় গ্যালন মদ খেতে পারে, কয় কোটি টাকা সুদ খেতে পারে, ঠিক না? আপনি এরকম চিন্তা করতেছেন ঠিক না? ধরে নেন তো একটা সুদি ব্যাংকের মালিক, যে সুদি ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো 20 বছর আগে, তার ব্যাংকে প্রতি মাসে 5,000 কোটি টাকার লেনদেন হয়, সে কত হাজার কোটি টাকার সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল, কত হাজার? একজন মানুষ ব্যাংক ছাড়া এটা সম্ভব? নাহলে 20 লাখ টাকা আছে, অমুকের 2 লাখ, অমুকের 1 লাখ, তমুকের 1 লাখ, শতে 10 টাকা, শতে 20 টাকা করে খাইলো, নাহলে এটা হলো। কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের, যে ব্যাংকের মালিক। এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা, একটা লোকে করলো কি, সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি করছে, আমি এখানে ব্যবসা করবো, কেউ আইবার পারবো না, বুঝছ এখানে আমি এলাকার পোলো, আমি এলাকায় ব্যবসা করুন, কে কি করবো ছ, সব জায়গায় তো চাচি ডিসকেবল আমগুর থেকে লোয়েন, আর অন্য জায়গা থেকে আমার উপায়ও নাই, এলাকার সে নেতা, সে করবে ডিস বিজনেস। না, নেতাদেরকে খারাপ বলছি না, হইতে পারে সে নেতা না, এলাকার ছেলে, নেতাকে যারা বলতেছে যে চাচা কি করুন, কিছু নাই, চিন্তা করছি ডিসকেবল ব্যবসা করুন, কি কর, চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে, ঠিক আছে কাজকর্ম করলে ভালো, এলাকার উন্নতি হবে, আরও 5টা পোলাপানের কর্মসংস্থা হবে,
চাচা ওভাবে ইসলামিক ভাবে চিন্তা করেনি, কারণ চাচা ইসলামিক ভাবে চিন্তা করবে কিভাবে? যে ছেলে ব্যবসা করবে তার মা বাপই তো চিন্তা করে না ছেলেরা কি ব্যবসা করবে, ছেলে নিজে চিন্তা করে না। এখন সে ডিশ কেমনের ব্যবসা নিয়ে আসলো, নিয়ে আসার পরে 5000 পরিবারে ডিশ দিল। কয় হাজার পরিবার? 5000। এবার 5000 পরিবার, 5000 টেলিভিশনে একটা গান চলতেছে, একটা উলঙ্গ মহিলা নাচতেছে, একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতেছে, একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে, চুল নাড়াচ্ছে, একটা ছেলে তার তালে তালে নাচতেছে। এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পায়ে ভেবে নাড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিস কেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো। 5000 পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা, এই 5000 প্রত্যেক ব্যক্তির সেম গুণা, যে ডিস কেবল ওই গান দেখতে দিল তার হলো 99টা দপ্তর হওয়া সম্ভব মনে হইবেন না, আরো বেশি হয়ে যাবে মনে হয়। আমি বুঝাইতে পারিনি মনে হয়। আমি যখন আরো একটু ছোট ছিলাম, আর স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এখনো ছোট আপনাদের তুলনায়, কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি, তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর করবো না, এক মাস আর করে না, নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘরে ঘরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা, একটা লোক নাহলে 1 বোতল মদ খেয়েছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জেনাও করে, মদ খোর জেনাও করে, অশ্লীলতা জড়ায় পড়ে। এখন এই 1 বোতল মদ খেলো, পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানি সিগারেট খায়, খুঁজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে দোস্ত, একটা দিয়ে তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিলে? অত টাকা নাই তো, ওরা বড় যে টাকা দিয়েছে স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপর কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য ভাই? ওর বাপ 1 লাখ ইনকাম করে সারি বাইরে পকেট খরচ দেয়। তো দেখলাম যে আমি চিন্তা যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের একটু সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন, কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের, হাও একটা মানুষ, এই সাউন্ড একটু কমো তো ভাই, একটু সাউন্ড একটু কমো, কানে লাগে, হালকা কমো, আমাদের একটু ডিজাইনের দরকার নাই, সুন্দরের দরকার নাই, স্পষ্টের দরকার, কি বলেন? কথাটা পরিষ্কার শোনা গেলেই হলো, অত ইকো বিসমিল্লাহ 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 দরকার নাই। আমি আমার গজল গাবো না, যদি গজল গাই তাহলে ঠিক আছে, এরকম সাউন্ডের দরকার আছে, মারহাবা, হ্যাঁ তাহলে ঠিক আছে, এমনি কথাবার্তার জন্য সাউন্ড হইলে চলে, কোনো ইকো লাগবে না। তো আমি তখন যখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন, তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব তাদের অপরাধ, সৌদি পোলাপাইন আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম, তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে, গান শুনে দু চারটা গালাগালি করে, মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায়, এর বাহিরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি। হ্যাঁ এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে কতক্ষণ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপানের কথা বলতেছি, হ্যাঁ ওই বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব সত্যি সত্যি থাকলে গালাগালি হচ্ছে, মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর শুধু এগুলো সব অপরাধ, তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই সব অপরাধ একটা লোক 60 বছর বাঁচে এত দফতর হবে কিভাবে? ছোট মানুষ না, যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শুনেছে, তুই যে আম্মুর কথা শুনস না, আম্মু মরে গেলে তোরা বোয়ার বিবাহ করলে, সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি, এরকম শুনেছে না? আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে, জিনবুত আছে আমার আম্মা মরে গেলে কার নিয়ে ঘুমাবো, এরকম চিন্তা করে নাই কেউ এখানে? আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো আমি চিন্তা করতাম এ আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো, ছোট ছিলাম তো, সত্যি বলছি আপনাদের এরকম হয় নাই, হয় নাই এরকম আপনাদের? তো ওই ছোট মানুষ তো ছোট চিন্তা, এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে, কাকে মা ডাকবে, কেউ মনে করে না, কেউ এরকম ফিল করে না তার মা বাপকে, একটু যখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, 4টা বন্ধু আছে, 5টা বান্ধবী আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর আসলে কি, কারণ ওই ওই ছোটবেলার যে ফিলিংস ছিল আমার আম্মা মরে গেলে আবার কার সাথে থাকবো আমি, ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে। তো আমি ছোটবেলায় চিন্তা করলাম যে 99টা দফতর কিভাবে?
তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আরো একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ আছে, এবার বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে। এবার আমি চিন্তা করলাম, আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলো করে, যারা কাজগুলো করে তারা হয়তো হিন্দু টিন্দু বৌদ্ধ মুসলমান, ওদের তো হালাল হারাম কি, আপনার জন্য না শুকুর হারাম, ওর জন্য কি হালাল হারাম, এটা ওর জন্য খাবার, বুঝতে পারি নাই মনে হয় আমি। আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত, অনেকের জন্য তো এই মাসলা মাসাইলি নাই ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম, আমি দেখলাম যে হ্যাঁ, আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে। আমি বললাম যে ভাতিজা, ডিশ ব্যবসা করবি? যত মানুষের সিনেমা দেখবে, ওর একক ব্যক্তিগুণা একক ব্যক্তিগুণা, কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে। পুরা গ্রামে প্রায় এই পুরো আশপাশে চারপাশটা পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলাইগুলো ডিশের সার্ভিস এগুলো দেস, যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে তোর উপরও তো গুণা আসবে। সামান্য কয় টাকার জন্য এত গুণা, কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুণা তো, মানুষও এটা মানুষ রিলেটেড তো সমস্যা। আমাকে বললো যে কাকা, আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে, তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো? তার মানে তার এটা হারাম, সমস্যা নাই, কারণ ইন্টারনেট ব্যবসা তাহলে কি, মানে এরকম। তো শোনেন গাজীপুরবাসী, ওই যে আবার একটু বলেন তো আমার সাথে, আমি আবার টপিকে আসি। দেখছেন কি সুন্দর লাগে না মাশাআল্লাহ? এটা হচ্ছে আমাল, এটা হচ্ছে কি, এটা কি, এটা মানুষ ব্যক্তি আমল করবে। আমি আসতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম, এই এতগুলো উদাহরণ। তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো? বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই সমস্ত অপরাধগুলো আমার, আমি স্বীকার করছি। আল্লাহ তাকে বলবে তার আমলনামায় ঈমান, কি আমলনামায় কি থাকবে? ঈমান হচ্ছে মানে ধরুন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ঈমান। এটা কি, আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ উপাস্য মানে মানার মতো, ভয় পাওয়ার মতো, পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই, কি নাই, ইলাহ নাই, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন, অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না। তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ, আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না। আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা, 99টা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে, একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে, ও বলবে যে ইয়া আল্লাহ 99টা দফতর অপরাধের আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি কি বলছেন? আল্লাহ আল্লাহ বলবে যে ঠিক আছে তুমি দেখো না, ওর এই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহ ওর পাল্লার মধ্যে রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন, আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা, কেউ একজন আসবে এখানে, এসে আপনারা সবাই বসে থাকবেন, এরপরে তার সাথে বলবেন লা ইলাহা, ব্যাস এরপরে শেষ, এটা নাই, এখান থেকে উঠছেন নাই, ঘরে গেছেন নাই, দোকানে গেছেন নাই, রাস্তাঘাটে নাই, মসজিদে নিজে নিজে নাই, শুধু মাহফিলের একটা অনুষ্ঠান, এটা এটা আপনি ভেবে নিয়েছেন, এই জন্য আমি আপনাকে আমল করাবো না। আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। শুনেন গাজীপুরবাসী, যেটা বলছিলাম যে ওয়াজ খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না, কারণ এখানে মানুষ সরে সরে ওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে, হালকা একটু গজল হবে, কিস্সা হবে, কাহিনী হবে, বউয়ের একটু বদনাম হবে, মায়ের পক্ষে একটু কান্নাকাটি হবে, নতুন বউয়ের বদনাম হবে, শাশুড়ি ভাত দেয় না, নতুন বউ খারাপ, ছেলে বিয়ে করে পর হয়ে গেছে, একটু সিনেমা নাটকের ফ্যান্টাসি হবে, এটা এখন ওয়াজের পরিণতি হয়ে গেছে। তো এগুলো কিছুই আজকে হবে না, এই জন্য আমি বড় চিন্তিত আছি, গাজীপুর মানুষ আদৌ কি বুঝবে আমি ওয়াজ করে চলে যাওয়ার পরে যে ওয়াজ করলাম না কথা বললাম? কারণ এরকম হয় অনেক জায়গায় বলে যে হুজুর তো ওয়াজ করে না কথা বলছে, হ্যাঁ বলবো যে ওয়াজ কি বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হচ্ছে ওয়াজ। আর এই যে কথা বলতেছি এটা ওয়াজ না, এটা হচ্ছে কথা। শোনো গাজীপুরবাসী, গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের রাসূল বলছে عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন كل امتي كل امتي يدخلون الجنه শুনো উম্মতে মুহাম্মদ, শুনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো উম্মতে মুহাম্মদ আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আন, শুনো শুনো উম্মতে মুহাম্মদ উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শুনো, তিনি বলছেন কুল্লু উম্মতি আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আমাকে অস্বীকার করে। কালু সাহাবারা সবাই বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব উম্মত জান্নাতে যাবে শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে সে, কে সে হতভাগা, কে সে অস্বীকারকারী যে আপনাকে অস্বীকার করে অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে। কল উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শুনো, শুনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু তিনি বলছেন মান আতাআনি যে আমার অনুসরণ করলো মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে, এটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর নবী বললেন ওয়ামান আসানি আর যে ব্যক্তি আমার অবাধ্য হয়, যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না, টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না, যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না, যাকে বলেছি পাঁচ ওয়াক্ত সতর রাকাত নামাজ পড়োই পড়ো নাহলে মুসলিম থাকবা না সে পরোয়া করে না, যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো, যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া, বলেছি কোনো মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া, যে এগুলো মানে না ওয়ামান আসানি শুনে নাও আমার সাহাবারা, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো যেই ব্যক্তি আমার অবাধ্য হলো, বলেছি সলাতে আসতে যাকাত দিতে হজ করতে সৎ ব্যবহার করতে জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে, বলেছি কোরআনুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে, বলেছি আল্লাহ ভীরু হতে, বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো, বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো, যে এগুলোর পরোয়া করে নিও আমার না আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হলো, শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে মানে আল্লাহ নবী বলছে রাখো ও বলেছে সুন্নত, আল্লাহ নবী বলছে করো ও বলেছে সুন্নত, না থেকে সুন্নত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছে ওয়ামান আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হলো ফাকাদ আবা সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো সাল্লাল্লাহু, আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছি সব ঠিক সব ঠিক সব ঠিক, এ হলুদ সব তরকারিতে লাগে, ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাউন্ড এগুলো কি কোনোভাবে সম্ভব না বন্ধ করা, না খুব বিরক্ত করে মানে কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয়। أعوذ بالله من الشيطان الرجيم شباب اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد আরে কিপটামি করেন না, আল্লাহর নবী বলছে একবার দুরুদ পড়লে দশ বার নেকি হয় দশটা রহমত নাজিল হয়, তো কিপটামি করেন না পড়বেন, হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালি ইস্তেগফার করবেন না দুরুদ পড়বেন আল্লাহকে ডাকবেন, ওয়াল্লাহি আপনার প্রয়োজন উনি জানে কি না জানে,
একবার পুরো যত প্রয়োজন আছে সব জানে, কি বলেন আসলে কি মনের খবরও জানে, তারপরে কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন ওটাও জানে, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহ, তিনি পবিত্র, তিনি কি পবিত্র। তো শুনুন গাজীপুরবাসী, নয়াপাড়ার মানুষ, তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে কোথায় যাবে, আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে কিভাবে, যে অবাধ্য হয়, যে কি হয় অবাধ্য হয়। গাজীপুরবাসী, নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। জেনে নিও, নূহ আলাইহিস সালাম যার কথা তোমাদেরকে বলেছি যে 950 বছর শুধু দাওয়াত দিয়েছে, কি দিয়েছে জানো, এই যে আমরা জানাই লিপ্ত, মদে লিপ্ত, সুদে লিপ্ত, তাও সবাই জানা করে না, সবাই মদ খায় না, সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয়, কিন্তু হারাম উপার্জন, এই দেশে মানুষ মনে করে শুকর খাওয়া হারাম, কি মনে করে, কি মনে করে শুকর খাওয়া কি মনে করে, কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া যে হারাম এটা মনে করে না, বুঝাইতে পারিনি মনে হয়, ও মনে করে জমজমের পানি কে রে হারাম হবে, বুঝাইতে পারিনি মনে হয়। আচ্ছা শোনেন, আমরা শুকর কি জন্য খাই না, কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না, তাই কোনটা, এই সবাই কথা বলি বুঝছেন, অসুবিধা নাই তো, শুকর হারাম তাই খাই না, তাহলে সিগারেট কেন খাই, হালাল কি কোন, তাহলে শুকর খান না কেন, কলেন যে হারাম শুকর খান না, তাই আমি আপনারা একবার একরকম কথা বলেন, এই জন্য আসলে মজা নাই কথা বলি, শুকর কেন খাই না, তাহলে মদ কেন খাই, মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকর খায় না কেন, নাম নিলে তো 40 দিন ওষুধ থাকে না। আমি গেছি এক জায়গায়, তো চট্টগ্রাম, আমি তো থাকি চট্টগ্রাম বুঝছেন, ভেরি ডেঞ্জারাস এরিয়া, তো ডেঞ্জারাস বলতে না, ওই ডেঞ্জারাস না, আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি বুঝছেন, মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে, যেভাবে যে বোঝে, অনেকগুলো ফিরকা আছে ওখানে, বাংলাদেশে প্রায় সব জায়গায় আছে, কিন্তু তবুও চট্টগ্রাম তো একটু ভিন্ন, মানুষ ধর্মপ্রিয় বেশি, কি প্রিয় বেশি, ধর্মপ্রিয়, যে যেভাবে ধর্ম বুঝে সেভাবে চেষ্টা করে পালন করা, তবে নামাজি অত বেশি নাই, এখানকার মতোই আমার গ্রামের মতোই, ওই নামাজির সংখ্যা সব সব জায়গায় অ্যাভারেজ, সব জায়গায় কি অ্যাভারেজ। তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো, তো ওখানে আমরা 4-5 জন লোক কথা বলতেছিলাম, সবাই আমরা পরিচিত ছিলাম, তো একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে একটু বড়, তো বললো যে জামশেদ আমরা যে কক্সবাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে, তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো, বলে যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম ওইদিকে, শুকুর পালে ওরা, এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিস, 40 দিন তো এবার অজুই থাকবে না, কয়দিন, তা আমি বললাম যে 40 দিন অজু থাকবে না কেমনে, শুকুরের নাম নিলে 40 দিন অজু থাকে না, আপনি জানেন না, বললাম তো কেমনে কি কোন কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে দিল, হ্যাঁ সুরা মায়াতে শুকুরের কথা, শুকুরকে শুকুরই বলছে, অন্য কিছু বলে নাই, শুকুরকে শুটকি বলে নাই, ছাগল বলে নাই, শুকুরই বলছে কোরআনে, তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, একই সুরা মায়দা পড়ে না, আমি ওর জিজ্ঞেসি যখন হাফেজ তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, সুরা মায়দা পড়ে কিনা, কয় পড়ে, আমি বললাম তো সুরা মায়দা পড়লে তো সে খিনজিরও বলে, শুকুরের কথাও বলে, তো তখন নামাজই অজু শেষ হয়ে গেছে, 40 দিনে তার অজুই থাকবে, এবার তারাবি পড়াবে কেমনে সে, বুঝছেন ইসলামকে কিভাবে জানে, এখানে মানুষ হাসতেছেন আপনারা, দুঃখ লাগে না, আমি খুব দুঃখ পাইছি যে উনি বলতেছে কেন জামশেদ ভাই আপনি জানেন না, শুকুরের নামটা তো 40 দিন এই নামা মানে অজুই থাকে না, আল্লাহু আকবার। শোনেন গাজীপুরবাসী ভালো হবেন, তাহলে কখন ভালো হবেন সেই সীমাটা বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে সতর্ক করতেছে নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে, সতর্ক হবেন, গাজীপুরের মানুষ তোমাদের রব বলছে
নিশ্চয় আল্লাহ নূহ আলাইহিসসালামকে পাঠিয়েছে নূহ আলাইহিসসালামের উম্মতের কাছে, সম্প্রদায়ের কাছে। আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ নূহ আলাইহিসসালামকে বলেছে, নূহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো আল্লাহর কাছ থেকে ধ্বংস বিপদ আযাব আসার আগে সতর্ক করো। তাহলে সতর্ক কখন হতে হবে? সতর্ক কখন হতে হবে? বিপদ আসলে সতর্ক হয়ে আর লাভ। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে পাঠিয়ে বলছেন, নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে, যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে। এবার নূহ আলাইহিসসালাম আল্লাহর থেকে ওয়াহী পেয়ে বললেন, কল, তিনি নূহ আলাইহিসসালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নি লাকুম নাযীরুম মুবীন, হে আমার সম্প্রদায় শুনো তোমরা, নিশ্চয় আমি নূহ তোমাদের জন্য একজন সতর্ককারী। আনি ইবুদুল্লাহ, আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, এবং তোমরা নূহ আলাইহিসসালাম বলছে যে আমার অনুগত্য করবে। তাহলে নূহ আলাইহিসসালাম তার জাতির কাছে কি জন্য গিয়েছে? সতর্ক করতে। কি জন্য? আযাব আসার আগে সতর্ক করতে। একটু আমার সাথে কথা বলিয়েন কেমন? আমি আগেই বলেছি খুব বেশি মজা পাবেন, এটা শিক্ষার জায়গা। শিক্ষা মানুষের তো ভালো লাগে না, এটা প্রেশার ক্রিয়েট করে। দেখেন না, পোলাপান স্কুলে যেতে চায় না, পোলাপান কোথায় যেতে চায় না? চকলেট দেয়, কত কিছু দেয়, স্কুলে যায়। আর খেলার মাঠে গেলে আপনি খুঁজেও পান না কোন মাঠে আছে, তারা খুঁজেও পান না, পান তো। এখন আজকে এখানে শিক্ষা হবে, এটা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি ওয়াজ করতে জানি না, হুদায় আমার নিয়ে আসছে। আমার কথা হচ্ছে একটা ক্লাস হবে, আধা ঘন্টা এক ঘন্টা 40-50 মিনিট একটা ক্লাস হবে, যেখানে আপনি কিছু জিনিস শিখবেন। এবার সম্পূর্ণ আপনার নিজের অভিমত, নিজের ইচ্ছা, আপনি আপনার রবের পথ অবলম্বন করবেন নাকি ইবলিসের পথ অবলম্বন করবেন, আপনি নিজেকে সংশোধন করবেন নাকি নিজেকে উশৃঙ্খল রেখে আল্লাহর জাহান্নামের দিকে, আল্লাহর রাগের দিকে চলে যাবেন, সিদ্ধান্ত কার? আপনার। আর আমি কি করতে পারি? আপনাকে একটা জিনিস শুনাই শিখাই যেতে পারি, ঠিক কিনা? তো শুনুন, নূহ আলাইহিসসালাম তিনটা উপদেশ দিয়েছে, কয়টা কয়টা? প্রথমে কি বললেন? হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী, আর শুনে নাও আমার উশৃঙ্খল জাতি, শুনে নাও আমার গুনাহগার জাতি, শুনে নাও আমার আল্লাহদ্রোহী জাতি, আমি তোমাদেরকে সতর্ক করছি, আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না, মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে সে মাথা আশ্রাবে না। শোনো আমার জাতি, তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না, গায়ে মাখবে না, টয়লেটে যাবে না এটাকে নিয়ে। তোমরা এই কোরআনুল কারীম পড়বে, পড়ে সেই অনুযায়ী আমল করবে, নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও। শোনো আমার জাতি, আনি ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুশকিল উদ্ধারকারী কে? সন্তান দাদা কে? সুস্থতাকারী কে? ভালো মন্দের নির্ধারণ কে করে? অন্য কারো কাছে কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে? আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, কেউ কি আপনার ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নামকে নির্ধারণ করে, কেউ কি উদ্ধারকারী আছে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে, কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে? তাহলে সাধারণ আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েন। তো শুনে নিন, নূহ আলাইহিসসালাম তিনটা সতর্ক করেছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো শুধু আল্লাহর, এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো, আর আমি নূহের অনুসরণ করো। আচ্ছা, আমাদের জন্য কি নূহ আলাইহিসসালামের অনুসরণ হবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে? তাহলে ইবাদত কার হবে? ভয় কাকে করব? আর অনুসরণ কাকে করব? সুবহানাল্লাহ। তাহলে কয়টা দাওয়াত পেলাম আমরা এখানে? কয়টা পেলাম? তিনটা। আচ্ছা, নূহ আলাইহিসসালাম বলতেছে যে ওকে, এখন আমরা জানা করি কিনা? আমরা জানা করি না, মদ খাই না,
সুদ খাই না, মারামারি, গীবত, সমস্ত অপরাধের সাথে আমরা জড়িত আছি কিনা, গান বাজনা, নাচানাচি আছি না, বেনামাজি, তারপরে হজ করে তৌফিক আছে, হজ করে, জাকাত দেওয়ার তৌফিক আছে, জাকাত কি টাকা দিয়ে দেয় না কাপড় দিয়ে দেয় ট্রাক ভরে? তার মানে প্রত্যেকটা অন্যায়ের সাথে এত আমরা লিপ্ত লিপ্ত, বরঞ্চ ইসলামের যে হুকুম আহকাম যেভাবে এগুলোকে পালন করা উচিত সেভাবে পালন না করে উল্টা নিজের মতো করে করি কিনা, করি কিনা? তাহলে নূহ আলাইহিস সালাম তার জাতিকে কয়টা ইবাদতের কথা বললো? প্রথমটা কি? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না, ওয়াল্লাহি দেখেন গাজীপুরের মানুষ মনোযোগ দিয়ে শুনেন, মজা না লাগলো ইনশাআল্লাহ আজকে শুনে যান, শিখে যান, দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন, যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায়। যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শুনেন, আরে হ্যাঁ আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো, কারণ আমি কোনো কিস্সা কাহিনী বলতেছি না, এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না, সুরা নূহ পড়ে শোনাচ্ছি, কি পড়ে শোনাচ্ছি? আর আপনার ঘরেও এই কোরআন আছে, এই সুরা আপনার ঘরেও আছে, যখন মর্জি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন, খুব সুন্দর আলোচনায় আসছেন। আর আমি দীর্ঘ অনেকদিন পরে সুরা নূহ নিয়ে আলোচনা করছি, দীর্ঘ অনেকদিন পর, আমার আমার খুব ফেভারিট সুরা এটা, কারণ আমার কাছে মনে হয় এখানে সব কিছু আছে। একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে, এরপরে সে কি কি পাবে, যদি সে তারপরও ব্যর্থ হয় এগুলো করতে তাহলে সে কি করবে, ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলো করে তাহলে সে কি কি পাবে, সব আছে এখানে, সুবহানাল্লাহ। তাহলে শুনেন, তাহলে আমরা কার ইবাদত করলাম, ভয় কাকে পাইলাম, অনুসরণ কাকে করলাম, এইবার এগুলো করলে কি হবে দেখেন, আল্লাহ বলছে যে ইয়াগফির লাকুম যুনুবিকুম ওয়া ইউয়াখখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউয়াখখার লাউ কুনতুম তা'লামুন। ও আমার জাতি, ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহকে এবং রাসূলের অনুসরণ করো, যদি তোমরা এই তিনটা কাজ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে? আল্লাহ। ওয়া ইউয়াখখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছো, যদি তোমরা এই অপরাধী তোমরা একেবারেই তোমরা আল্লাহ দ্রোহী, আল্লাহর এবং তার রাসূলের কোনো কথা মানছো না, এবার শুধু আল্লাহর ইবাদতটা করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে, ওয়া ইউয়াখখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দিবে, মানে তিনি তোমাদেরকে হায়াত দিবে, বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো, সুবহানাল্লাহ। মানে গুনাহগার হয়ে তুমি মরবা না, আর কি লাগবে? একটা মানুষ গুনাহগার হয়ে মরবে না, সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় পাবে, রাসূলের অনুসরণ করবে, তাহলে আল্লাহ তাকে সময় দিবে, অবকাশ দিবে, নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে। এবং নূহ আলাইহিস সালাম বলতেছে ও আমার জাতি জেনে রাখো, ইযা জা ইন্না আজালাল্লাহ, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়, ইযা জা, যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে, আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে, লা ইউয়াখখার, দেরি হবে না, লাউ কুনতুম তা'লামুন, আমার জাতি যদি তোমরা জানতে, তাহলে আমরা প্রায় এখন 66টা শিক্ষা পেয়ে গেলাম, কয়টা শিক্ষা পেলাম আমি বলতেছি দেখেন। তাহলে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল আল্লাহর ইবাদতের এবং আল্লাহকে ভয় করার এবং নূহ আলাইহিস সালামকে অনুসরণ করার, যেহেতু ওনার জাতি, এই তিনটা দাওয়াত। আচ্ছা, এই তিনটা দাওয়াত মানলে আল্লাহ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে দুটা জিনিস দিয়ে দিবে, কি দিবে? একটা ক্ষমা করে দিবে, কি করবে? আর একটা, এই ক্ষমার পরে তিনি কিছু নির্দিষ্ট সময় দিবে যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো, যাতে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো। এরপর নূহ আলাইহিস সালাম একটা সতর্ক করলো, কি করলো, কি করলো? প্রথমে তিনি উপদেশ দিল, সতর্ক করলো, তারপর তিনি খুশির সংবাদ দিল যে আল্লাহ ক্ষমা করে দেবে, তোমার জীবন দিবে যাতে তুমি ভালো হইতে পারো। এইবার নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে, নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে যে কি, আমার জাতি যদি তুমি আল্লাহর ইবাদত না করো, যদি তুমি আল্লাহকে ভয় না করো, যদি তুমি আল্লাহর ক্ষমা না পাও আর আল্লাহ থেকে নির্দিষ্ট সময় না পাও, তাহলে খবরদার আমার জাতি, আমার জাতি মনে রাখো, যখন আল্লাহর দেওয়ার সময় চলে আসবে এ দেরি হবে না যদি তুমি জানতে। তাহলে নূহ আলাইহিস সালাম 6টা দাওয়াত দিয়েছে, কয়টা দাওয়াত? সুবহানাল্লাহ।
শুনবেন ওনার জাতি কি করছে শুনবেন? আমাদের মতোই, আমাদের মতোই, ওয়াল্লাহি এরকমই, ঠিক এরকমই। আজকে যারা নামাজ পড়ি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়তে বলেনি? তিনি যদি বেঁচে থাকতেন তিনি কি নামাজ পড়তে বলতেন না? আমি যে বলতেছি নামাজ পড়েন, এটা কি আমি আমার কথা বলতেছি না ওনার কথা বলতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? তিনি কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? আমাদের এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিচ্ছি, এটাই তো ওনার জীবন, এটাই তো ওনার হায়াতের বরকত, এটাই তো ওনার হায়াতের বরকত। এই যে আপনি টাকনুর উপরে প্যান্ট পরতেছেন, দাঁড়িয়ে রাখতেছেন, এটা কাকে মনে করে রাখছেন? তো আপনার এই দাড়ির মধ্যে কি রাসূল জীবিত নয়? সুবহানাল্লাহ, আপনি এটা কাকে মনে করে রাখছেন? এই যে দেখছেন আপনি ওনাকে ভোলেন নেই, মানুষ ওনাকে ভোলেনি, ওনার স্মরণ জীবিত। ওনার স্মরণ কি? ওনার স্মরণ কি? তাহলে উনি যদি আজকে বেঁচে থাকতো এই পৃথিবীতে, যেমনটা তিনি ওনার বংশ এবং তৎকালীন মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছে এবং ওনাকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছে, আজকে কি দিতেন না? তাহলে ওনার উম্মত হয়ে এই উম্মতের আলেমরা কি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? আপনাকে কি দাড়ি রাখার দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? হালাল খাওয়ার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? ভদ্র নম্র ভালো হয়ে থাকার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? কোরআনুল করিম পড়ার জন্য মুক্তবগুলো কি নবীর পক্ষ থেকে খোলা নয়? তো যারা আপনারা অস্বীকার করেন, অবাধ্য হন, তাহলে আপনারা কি হুজুরের অবাধ্য হলেন, মোল্লার, মুফতির, ওয়াইজেন, এর শেখ, এর অবাধ্য হলেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হলেন? কার? শোনেন, নূহ আলাইহিস সালামের জাতি ছয়টা উপদেশ নিল না। নূহ আলাইহিস সালামের জাতি ওনাকে সতর্ককারী হিসেবে বিশ্বাস করেনি, এও বিশ্বাস করেনি যে আল্লাহকে ইবাদত করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আর নূহ আলাইহিস সালামকে মেনে চলতে হবে, এটা বিশ্বাস করেনি তারা। তারা এটাও বিশ্বাস করেনি যখন তাদের মৃত্যু চলে আসবে আর সময়। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, কার কাছে? দেখেন কত হৃদয় বিদারক ঘটনা এখানে। ওয়াল্লাহি এটা আপনি যদি নিজে নিজে পড়েন আপনি কাঁদবেন। আমি তখন চিল্লা চিল্লা বলতেছি না, আমার কান্না আসবে না আপনার আসবে, তবে সূরা নূহ যদি আপনি তরজুমা নিজে নিজে পড়েন আপনি কান্না ধরে রাখতে পারবেন না। নূহ আলাইহিস সালাম একজন রাসূল বলতেছে, কল, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ও আমার আল্লাহ, ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনে এবং রাতে, ফলাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি এদেরকে যত দাওয়াত দিছি তারা তত পালাইছে, তারা তত বেপরোয়া হয়ে গেছে, আমি এদেরকে যত বলছি আপনার ইবাদত করতে, আপনাকে ভয় করতে। ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ইসতিকবারা ইসতিকবারা, আমি যখনই তাদেরকে দাওয়াত দিছি আল্লাহ যে আপনি ওদেরকে ক্ষমা করবেন, তখনই তারা তাদের কানে আঙুল দিয়ে দিয়েছে, তারা তাদের কানে কি দিয়েছে? যখনই নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর কাছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি এগুলো জানে না? কি আল্লাহ জানতো না এগুলো? আল্লাহ জানতো? তাহলে নূহ আলাইহিস সালাম কতটা, কত দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে, ফলাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে যত দাওয়াত দিছি এই দাওয়াত তাদেরকে আরো বেশি বেপরোয়া করে দিয়েছে, তারা খালি পালাইছে আমার থেকে পালাইছে, আল্লাহ আমি ওদেরকে দাওয়াত দিছি আপনার ক্ষমা পাওয়ার, তারা তাদের কানে আঙুল দিয়েছে, তারা কম্বল দিয়ে কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে নিয়েছে যাতে তারা আমাকে না দেখে, আমাকে দেখতে চায় না তারা, তারা আমার থেকে পালায় যাতে আমি ওদেরকে দাওয়াত না দিতে পারি, এবং তারা জিদ করেছে, তারা যখনই বলেছি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই সুন্নতগুলো পালন করে চলো, কোরআন শিখো, হাদিস শিখো, হুজুরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকিও না, হুজুর খেলে যেমন তোমার পেট ভরে না, তোমার ঘরের বউটা যেমন হুজুরের রুমে রেখে বলবে না, হুজুর আমি একটু দুদিনের জন্য সফর যাচ্ছি, বউটা খুবই সুন্দরী, কার কাছে রেখে যাবো? আমার আব্বা আম্মা নাই, আপনার রুমে আপনি সহকারে দুই দিন পাহারা দেন, হ্যাঁ আপনার কাছে নিরাপদ, কেউ দিবে এরকম? কেন রে ভাই, হুজুর না এই সমস্যা, হুজুর তো আমি তো এদেশে আসার পরে মানুষ হুজুরের প্রতি যে শ্রদ্ধা দেখছি, আমার মনে হচ্ছে যে আল্লাহ আমি যদি বিয়ে করি ছেলে সন্তান হয়ে চিন্তা করবো, এটা দুশ্চরিত্র, ছেলে সন্তান কেমনে হলো, হুজুর কেমনে জানে, কোনো ভাই কেমনে হয়। এদেশের মানুষ হুজুরকে যা মনে করে, আলেম মুন্সিকে কেউ একেবারে গুরুত্বই দেয় না,
কিচ্ছু মনে করে না, দুই টাকার মোল্লা মুন্সি মনে করে। আবার কেউ এত গুরুত্ব দেয় সে তার ঈমান আর জান্নাতকে দিয়ে দেয় হুজুরের কাছে আমানত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনার জান্নাত আপনার ঈমান কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে? আপনার বউ সুন্দরী বউটা কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে? আমার কাছে আমানত না। এই আমি তো হুজুর, সমস্যা কি, দিয়ে যাবেন সমস্যা কে, মন চায় না না। আহা, মাশাআল্লাহ, আপনাদের এই অনুভূতি ভালো। স্ত্রীকে কারো কাছে আমানত রেখে যাওয়া যাবে না, কোনো বেটার কাছে, আবার হুজুরের কাছে যাইও, এটাই বাস্তবতা। অথচ এই আমি যা বলবো তাই বিশ্বাস করে নেবেন। এই আমি যদি বলি যে এভাবে এভাবে আল্লাহ নবী করেছে, আপনি এভাবে করতেছেন, আমি যদি বলি যে এটাই ইসলাম, আপনি এটাই ইসলাম বলতেছেন, কিন্তু আপনি নিজে কোরআন পড়েন না, হাদিস পড়েন না, মানে আপনার ইসলামিক যত যত এলম আছে, যত হানা আছে, এগুলো সব আপনি কিচ্ছু জানার দরকার নাই, এটা মসজিদের ইমাম সাহেবে বলে দেবে, অথবা ওয়াজ করতে হুজুর নিয়ে আসবো বছর শেষে সে বলে দেবে, অথবা টেলিভিশনে ওয়াজ করে আরেক হুজুর আছে সে বলে দেবে, এরকম কি নয় বাস্তবতা? বাস্তবতা কি এরকম নাকি এরকম না? তো নূহ আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, আমি এদেরকে যত দাওয়াত দিছি এরা তত জিদ করছে, কানে আঙ্গুল দিছে, কাপড় দিয়ে মুখ ঢেকে নিছে, ইয়া আল্লাহ, এবং তারা আমার সাথে অহংকার করা শুরু করে দিল। কি করা শুরু করে দিল? কার সাথে? কার সাথে? আপনি কি ওয়াজ শুনতেছেন? কার সাথে অহংকার করছে? নূহ আলাইহিস সালামের সাথে না? আচ্ছা দেখেন, এখানে আজকে আমি দায়ী, দাওয়াত দিতে আসছি, আপনারা অনেকে দাওয়াতের কাজ করেন, অনেকে আপনারা ইসলাম প্রচারের কাজ করেন, নূহ আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়েন। তাহলে যে নূহ আলাইহিস সালামের দেখে কাপড় দিয়ে মুখ ঢাকতো, তিনি দিনে দাওয়াত দিত, রাতে দাওয়াত দিত, সবসময় দাওয়াত দিত, ওনাকে দেখে জিদ করা লাগলো, ওনাকে দেখে অহংকার করলো, তিনি কিন্তু দাওয়াত ছাড়ে নাই। তিনি বলছেন যে সুম্মা ইন্নি দাউতুহুম জিহারা, ইয়া আল্লাহ, যখন এরা আমাকে দেখে কানে আঙুল দিল, চোখ মুখ ঢেকে নিল কাপড় দিয়ে এবং অহংকার জিদ করলো, সুম্মা ইন্নি দাউতুহুম জিহারা, এবার আমি তাদেরকে ডেকেছি প্রকাশ্যে, ও আমার জাতি, ও আমার জাতি, শুনো, ইবাদত করো আল্লাহর, ভয় পাও শুধু আল্লাহকে, এবং মেনে নাও তোমাদের নিজ রাসূলকে। সুম্মা ইন্নি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, পরে আমি তাদেরকে ডেকেছি উচ্চ স্বরে, আমি তাদেরকে প্রকাশ্যে যাওয়া শুরু করে দিলাম, এই তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, এরা মানলো না। সুম্মা ইন্নি আ'লানতু, অতঃপর আমি উচ্চ স্বরে এদেরকে বললাম, লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে জোরে জোরে দাওয়াত দিলাম, উপদেশ দিলাম, এবং গোপনে কানে কানে গিয়ে বললাম, এই শোনো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় পাও, আমি সতর্ককারী তোমাদের জন্য, আমি আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালাম। এভাবে গোপনে আস্তে আস্তে দাওয়াত দিল এবং প্রকাশ্যে বলল, আমার জাতি, মেনে নাও আল্লাহকে, ইবাদত করো আল্লাহর, ভয় ওনাকে পাও। না, ওনার জাতি মানুষ হলো না, ঠিক যেমন আমরা মানুষ হইনি। 1450 বছর থেকে 1450 বছর থেকে কোরআনুল কারীম এই মসজিদ মাদ্রাসায় মানুষের মুসলমানের ঘরে পড়ে আছে। 1450 বছর থেকে সহিহ সুন্নতের হাদিসগুলো বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ মুস্তাদ আহমদ বাইহাকী মুআচ্ছা মালিক ইবনে মাজা কত হাদিসের গ্রন্থ সহি এবং জাল দৈব সব কিছু সাব্যস্ত করে লিখিতভাবে 1450 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পৃথিবী থেকে বিদায় হয়েছে, প্রায় 1450 বছর। তখন থেকে ইসলাম জীবিত ছিল সাহাবাদের মাঝে, তাবিঈ তাবে তাবিঈ লিখিত আকারে সব সময় ইসলাম ছিল, কিন্তু আজকে মুসলিমরা সলাত আদায় করে না, যাকাত দেয় না, দাড়ির পরোয়া করে না, জামা কাপড়ের পরোয়া করে না, মহিলারা পর্দার পরোয়া করে না, যুবকরা জেনার পরোয়া করে না, গান বাজনা অশ্লীলতার কেউ কোনো পরোয়া করে না। যেমনটা নূহ আলাইহিস সালামের জাতিকে তিনি যতই দাওয়াত দিয়েছে, তারা তত জিদ করেছে, তত জিদ করেছে, তত জিদ করেছে, কানে আঙুল দিয়েছে, শুনেনি। আমার কেন জানি মনে হয় এই মুসলিম জাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখানে বসে থাকা লোকের দিকে দেখলেই তো বুঝবেন, ফজরে যাওয়া মসজিদ খালি দেখেই তো বুঝবেন যে আল্লাহ নবীর দাওয়াত থেকে তারা কতটা সরেছে, কতটা বিমুখ, কতটা কেয়ারলেস, কতটা পরোয়া করে না, তওয়াক্কাই করে না যে সলাত আদায় করতে হবে, এটা ফরজ। কেউ আর ধর্মকে তো ভালোবাসে না। নূহ আলাইহিস সালাম এদেরকে তাহলে দাওয়াত দিছে কিভাবে বলেন তো? প্রকাশ্যে কিভাবে? উচ্চ স্বরে কিভাবে? গোপনে কিভাবে? গোপনে। কাজ হয়নি, কি হয়নি?
কাজ হয়েছে আপনাদের জন্য? হবে তো, হবে ইনশাআল্লাহ। এইবার দেখেন নূহ আলাইহিস সালাম, তাহলে আমরা বেশ কয়েকটা শিক্ষা পেলাম। কি কি শিক্ষা পেলাম সূরা নূহ থেকে? ইবাদত করতে হবে কার? ভয় কাকে পেতে হবে? এবং মেনে নিতে হবে নিজ নিজ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা এখন পর্যন্ত সুন্নতের পরোয়া করেন না, ফরজের ধার ধারেন না, আপনারা একটু ভয় পান আপনাদের রবকে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আর দুনিয়া মাথা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। মালউনুন মা ফিহা, আর দুনিয়াতে যা আছে এগুলো গজবপ্রাপ্ত, অভিশপ্ত, কোনো কিছু টিকবে না, সব ক্ষণস্থায়ী ধ্বংস হয়ে যাবে। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইদা জাআতিস সাখা, যখন ধ্বংসধ্বনি আসবে এই দুনিয়ার কোনো কিছু টিকবে না। কেন টিকবে না জানেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন 31, কোরআন পড়া উচিত মানুষের। এই যে 30 নম্বর পারা, কয় নম্বর পারা? আলাম তারা সুরার যদি নাস থেকে শুরু করেন, নাস, ফালাক, ইখলাস এভাবে যদি পিছন থেকে শুরু করেন, আলাম তারা সুরার পরের কয়েকটা সুরাই আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, মহাপ্রলয় কি? আল্লাহ বলতেছে কিসে আপনাকে জানাবে যে মহাপ্রলয় কি? তাহলে শুনুন, আল্লাহ বলতেছে যেদিন মহাপ্রলয় আসবে সেদিন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো উড়বে, এই পৃথিবীর হিমালয় মহাপর্বত বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়বে। এই হলো মহাপ্রলয়। মানুষ নাকি কীট পতঙ্গের মতো উড়ে যাবে, এই পাহাড় পর্বত নাকি এত জোরে শব্দ হবে, ভেঙে চৌচুর হয়ে নাকি বালু ধুলা কোনা পরিমাণ, ছোট ছোট মিহি হয়ে এগুলো নাকি বাতাসে উড়বে, এটা নাকি বিপদ? বিপদটা কি? কোরআন পড়া উচিত মানুষের। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিল সবভাবে গোপনে প্রকাশ্যে, এ জাতি মেনে নিল না, গাজীপুরবাসী ঠিক আমাদের মতোই বেনামাজি, ওনার জন্য যা ফরজ ছিল ওনার জাতির জন্য। আমরা যেমন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা নিতে রাজি নই। এখানে কয়জন মানুষ 20 জন সাহাবীর নাম জানে? এখানে কয়জন মানুষ 10 জন নবীর নাম জানে? এখানে কয়জন মানুষ জীবনে একবার হাদিসের বই খুলে দেখছে? ইভেন এখানে কয়জন মানুষ গত 15 বছরে একবার কোরআন মাজিদ খুলে দেখছে? পাওয়া মুশকিল হয়ে যাবে। কি আমি নিজেরা সুফি বলতেছি মনে না? আমি অনেক জ্ঞানী বলে ফেলছি নিজেরা, ঠিক না? মানে আপনাদেরকে এভাবে বলি নিজেরা অনেক জ্ঞানী বলে ফেলছি, এই তো না, এটাই তো মনে করতেছেন? না, আমি এটা বলিনি আপনাকে, আমি বলেছি এটাই বাস্তবতা। মানুষ কোরআন পড়ে না, খতম করে। এদিকে হয় এগুলা? হ্যাঁ, আমার বাপ মরে গেছে আমি পড়বো না, আমি কেমনে পড়ি? এখন আমার বাপ মরে গেছে না, আমি কেমনে পড়বো? মসজিদ থেকে পোলাপাই নিয়ে এসে একজন এক পারা পড়বে, মানে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এটা নাকি 30 পারা হয়ে গেছে। তাই বললাম কেমন কথা, তাহলে ও এক পারা, এ এক পারা, এ এক পারা, এ এক পারা পড়লে সব 30 পারা একজনের হয়ে গেছে নাকি? এক একজনের এক এক পারা হয়েছে। আর তাও আমার বাপ মরে গেছে, ও পড়লে সব আমার বাপে পাইবে? ওই 300 টাকা যেটা দিছি ওটার 1000 টাকাই পাবে, তো এত কষ্ট দিয়ে দেওয়ার দরকার তার টাকাটা? দিলে তো হয়, আপনি ধরেন 300 টাকা নেই, সাল সৎকা নেই, বুঝাতে পারিনি। ওরে ওরে এত কষ্ট দিয়ে 300 টাকা দিল, এটা সৎকা হিসেবে হয়তো আমার বাপে পাইতে পারে, কিন্তু ওর এই এই আবার এই যে একটা আমল নতুন করে তৈরি করলো মুক্তির পথ, আল্লাহ নবী কি এরকম পদ্ধতি দিয়ে গেছে বলে মনে হয় আপনার? এই যে কোরআন কারিমটা দেন তো, এটা দেন, এই কোরআনুল করিম, এখানে মুক্তির পথ বলা আছে। হাদিস গ্রন্থে মানুষ মরে গেলে কিভাবে মুক্তি পাবে, পৃথিবী থেকে কে কে তাকে উপকার করতে পারবে সব বলা আছে, এই সিস্টেমটা বলা নাই। এইরকম হচ্ছে সিস্টেমটা। শোনেন গাজীপুরবাসী, তোমাদের কি ছেলে সন্তান লাগবে? লাগবে? আল্লাহ, কারো ছেলে সন্তান লাগবে না, ইস্তাগফিরুল্লাহ। আমার ছেলে মেয়ে লাগবে? ধন সম্পদ? জান্নাত কার কার লাগবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার লাগবে, হাত নামাও তাহলে। তাহলে জান্নাত কিভাবে আসবে বলো? এই নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছে জান্নাত কিভাবে আসবে, শোনাবো, পড়ে শোনাবো কিভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছিল জান্নাত আসবে। তো শোনো, নূহ আলাইহিস সালামের জাতি এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম
তার জাতিকে নিরাশ করেনি, কি করেনি, আমরাও নিরাশ হব না, আমরাও কি হব না, আমরা আশা কার কাছে করব, কে দয়া করবে, ক্ষমা কে করবে? তবে শোনো গাজীপুর মানুষ, নূহ আলাইহিস সালাম বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ও আমার আল্লাহ আমি এদেরকে বলেছি তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবে, তোমাদেরকে আল্লাহ সময় সুযোগ দিবে। তাদেরকে আমি দাওয়াত দিয়েছি দিনের রাতে, আমি দাওয়াত দিয়েছি প্রকাশ্যে উচ্চ সুরে গোপনে, তারা অহংকার জিত করেছে, তবু আল্লাহ তবু আমি তাদেরকে ছাড়িনি। আমি তাদেরকে বলছি ফাকুলতু, অথবা আমি তাদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তোমাদের রব ক্ষমাশীল, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ওয়া মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাহলে আকাশ থেকে বারি বৃষ্টি বর্ষণ করবে, তোমার রোদ লাগলে রোদ দেবে, বৃষ্টি লাগলে বৃষ্টি দেবে, বাতাস লাগলে বাতাস দেবে, বন্ধ করতে হলে বাতাস বন্ধ করবে, কে কি করলে, ক্ষমা চাইলে, কি করলে, ক্ষমা চাইলে কি হবে, আকাশ থেকে রহমত নাজিল হবে, ক্ষমা চাইলে কি হবে, ক্ষমা কিভাবে চাইকে বলতে পারে, কেন আমার বোঝেন তো ভাই, এদিকে সেদিকে যাইতে হয়, যারা গাড়ি চালায় তাদের অনেক দাম, এই আজকে এখানে কাছে হলে একটু যেতে চাইবে, একটু দূরের পথ হলে ভাই আমার না আজকে আমার দুলাভাইয়ের অসুখ, কালকে আমার এটা, আপনি আরেকজন দেখেন, মানে এরকম দেখায়, তো এরকমই আমার একজন চালক আমাকে এখানে সেখানে ওয়াজে নিয়ে যেত, না বদনাম করছি না তার, ড্রাইভার বলে তাকে ছোটো করতেছি না, কারণ এখানে ফেসবুকে গেলে অনেকে বলবো যে জামশেদ মজুমদার অহংকারী, সে ড্রাইভার বলেছে, আরে ভাই ড্রাইভার মানে চালক, যে গাড়ি চালায় সে ড্রাইভার, হ্যাঁ যে মানে যে এভাবে নাম থাকে এটা তো অহংকারে কি আছে নাম থাকলে, তো আমাকে যিনি এখানে সেখানে গাড়িতে করে নিয়ে যেত উনি আমাকে হঠাৎ করে একদিন বললো যে আচ্ছা জামশেদ ভাই তৌবা কেমনে করা, আচ্ছা আপনারা কি জানেন তৌবা কেমনে করে, আমার কথা কি শোনা যায়, আচ্ছা জিজ্ঞেস করবো একটা কুইজ, মাইক মাইকটা কই, মাইকটা কই, মাইকটা কই, মাইক, আপনাদের কাউকে যদি কিছু জিজ্ঞেস করি যদি আপনি বলতে না পারেন তাহলে কি লজ্জাবোধ করবেন, না আমি আবার অনুমতি চেয়ে নিচ্ছি, দিয়ে দাও মাইকটা দেন, এটা লাগবে না দেন, আমি একটা কথা বলি আপনাদের, যদি আমি আপনাদের কাউকে কোনো প্রশ্ন করি আর আপনারা যদি উত্তর না দিই তাহলে লিখে নেন, এই তোমরা কেউ ভিডিও দেখে করবে না, মানে আমার যারা দর্শক শ্রোতা রয়েছে মুসলমান ভাইরা আমার, ওদেরকে তোমরা ভিডিও করবে আমাদের চেহারা আসা চাই না, যদি আমি আপনাদের কাউকে কোনো প্রশ্ন করি আপনি যদি উত্তর না দিতে পারেন আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, কিন্তু আপনি কি মনে কষ্ট নেবেন, লজ্জা পাবেন, তাহলে আমি আসবো, ওকে শুনেন, আমি চাই কেউ ওটা দেখে যেও পারে না জনসম্মুখে চলে আসবো পারে না, আমার মনে হচ্ছে যে কেউ
যে ইন্না লিল্লাহ, তওবা কিভাবে করা হয়? ওনার বয়স কিন্তু আমার থেকে বেশি ছিল, তওবা কিভাবে করা? আচ্ছা বড় না বাবা বাবা বলছেন না, এটা আরবে বলছেন, এটা না আরবে বুঝতে পারি, এটা কি ভাষা? তওবাটা কি ভাষা? এটা কি রকম ভাষা? এটা বাংলাদেশি আরবিতে বুঝতে নাই পারে। তবে আমি যদি আজকে বুঝিয়ে দিই আপনারা এটা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, তাহলে তওবা বলুন আল্লাহ তাকে বলতে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবা করো, তওবাতান নাসুহা, আমি তওবা মানে বুঝাচ্ছি খুব সহজ তওবা। তাহলে আল্লাহ পুরো মুসলমান যারা এই মানুষ তাদেরকে বলছে তওবা করো, তাহলে তওবা করবো কিভাবে? আমি হলাম একজন মানুষ, আমি একজন কি, আমি কি? এবার আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, তাহলে আমি বললাম কি হলাম? মুমিন। এইবার এইবার ধর আমি ওই যে বলেছি এটা হচ্ছে কি মাহাবত শব্দ, মানে এই অপরাধে বলা আমি নিজের আপন করে গেলাম, কি করে গেলাম মানে মাহাবত শব্দ। আচ্ছা এইবার এই আমি মানুষ তাই যে ঈমান কি কারণে করে আল্লাহ, ঈমান কারণে করে আল্লাহ, ঈমান এটা মুমিন ছিলাম, কি ছিলাম? মুমিন। এইবার তাহলে এই হচ্ছে এই জানা, এই হচ্ছে জানা শু মা বাবার সাথে দেয়া যায়, আর এটা হচ্ছে এই কিন্তু কেমন শুনি খাওয়া গালা গালা খাওয়া বেয়াদবি করে আপনারা কি বলতে চাচ্ছেন? না, তওবা শিখাবো, এবারে মুসলমান ইনশাআল্লাহ শিখাবো।
এবারে মুসলমান দুনিয়ার সব অন্যায় আছে সব অন্যায়কে সে কি করলো? আপন করে আপন করে নিল। আল্লাহ বিরোধিতা সে নিজেকে পরিপূর্ণভাবে সফল করল। তাহলে আচ্ছা আমি এখানে ছিলাম, তাহলে এই সাক্ষ্য দিলে মানুষ মুমিন হয়। কি হয়? কি হয়? তাহলে এই যে মানুষটা মুমিন মুসলমান, মুসলমানের ছেলে, মুসলমানের বাপ, মুসলমানের দাদা, মুসলমানের নাতি, আরবিতে ছিল এটা, কি ছিল? প্রয়োজন আমি দুর্নীতি নিয়ন্ত্রিত হয়ে যাবো, প্রয়োজন আমি লজ্জা
মাফ করো, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিতে ক্ষমা করতে পারো আল্লাহ, তবে তুমি জানো আমি মানুষ, আমার সর্বোচ্চ কোনো অপরাধ না করবে, তবু আল্লাহ তুমি আমার হৃদয়টাকে অপরাধ মুক্ত করিবে, তুমি সক্ষম ফিরে আসবে, তো আল্লাহ তার কতটুকু অপরাধ ক্ষমা করবে? আল্লাহ নবী সমাসালাম বলেছে, তুমি যদি আমাকে ডাকো ক্ষমা পাওয়ার আশায়, তোমাকে ক্ষমা করে দেব যতই তোমার অপরাধ হোক তার পর। এখন কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? ক্ষমা কিভাবে চাইবে? তোমাকে শিখালাম ইস্তিগফার কিভাবে করে, এটা কি যে যে পাপে লিপ্ত আছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, কি বলবেন বলেন তো? এবার সাউন্ড যায় না বাহিরে, খালি বললি ক্যামেরা, আমি ক্যামেরার জন্য ওয়াজ করতেছি নাকি? ওয়াজ করতেছি জন্য আপনারা শুনতেছেন? শোনা, এখানে আসছি ওনারা কিছু শিখবে, এখানে কষ্ট পাবো ইনশাআল্লাহ। খালি বললি ইউটিউবার সব মতো বলা টাইটেল দিয়া মানুষের থেকে টাকা নিয়ে কেনা করবো ওলা, আপনি দেখেছেন কোরআন তো শুনতেছেন দোকানে নিয়ে কেনা মনে আসতেছে 30 টাকা, সেগুলোকে ওয়াজ মাঝে করে টাকা নেয়। আমি একদিনকে বলছি এটা কি জায়েজ হবে তোমার? বলে যে তো আপনারা তো ওয়াজ করে টাকা নেন। আমি বললাম আরে আমি কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, টাকা দিচ্ছে খরচ পাশে, তুমি ধরো যদি তোমার যদি আমারটা দেয় যাবে তোমারটাও দেওয়া যাবে, তার মানে কোরআন তেলাওয়াত করে যদি কেউ কিছু হাদিয়া পায় যা নাচ গান তো বল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, এর বাংলা অর্থ কি? এই বাংলাটার আরবি কি? এই বাংলাটার আরবি কি? তাহলে ইস্তিগফার কিভাবে করে? ইস্তিগফার কিভাবে করে? ইস্তিগফার কিভাবে করে? আস্তাগফিরুল্লাহ বলে ইস্তিগফার হয়, তবে ওই যে অপরাধ করতেছেন ওই অপরাধকে ছেড়ে দিবেন মনে একেবারে পাক্কা ওয়াদা, নিজে নিজে সংকল্প হয়ে যখন বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করো, তো আল্লাহ কতটুকু গুনাহ ক্ষমা করবে শুনবেন? এবং আল্লাহর কাছে ক্ষমা চাও আর আমাদের রক্ত বলছে।
তুমি দেখতে পেলে তোমার তুমি দেখতে পেলে তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে এত বেশি। রব বলছে তুমি যদি আমার কাছে তুমি যদি আমার কাছে ইস্তেগফার করো আমি কারো পরবালাই আল্লাহ নিজে তাহলে ফিরে আসতে বলে অপরাধ মুক্ত হতে বলে। আচ্ছা আপনারা কেন ওয়াজ হচ্ছে কি করবো বলেন? ওয়াল্লাহি সারাটা শীতকাল শুধু গানে শুনছো না আপনার কষ্ট হবে মুসলমান কি মানুষ হয়? কি কোন মুসলমান মানুষ হয়? হিন্দু বৌদ্ধ মরা বিপদ না কেমনে চিন্তা নাকি জোর করে তুমি আসো এরকম আরো এরকম গেঞ্জি পরা এবং প্যান্ট পরা এই তোমার তো টাকা উপর প্যান্ট দেখি আচ্ছা এইরকম গেঞ্জি তিনজন ইনাফ এই পাই গেছি রে যারা এই ওয়াজের আয়োজন করছে না তাদেরকে কবুল করুন আমিন বুকটা ঘুরে গেঞ্জি পরছে হাফাতা এই গেঞ্জি পরছে
আমার ঘোষণা নেই, আমার একদম ঘোষণা নেই, আজকে শুনে গিয়ে
হাদিস নাম্বার
কিচ্ছু কাজে আসবে না, কারণ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার কিছু জানাও সমস্ত কাজের মূল কি, সমস্ত কাজের মূল কি এবং ওই সমস্ত কাজের মূলের খুঁটি মূলের পেয়া এটা কি তোমার কি জানাও? ভোরের চার, আসরের চার, মাগরিবের তিন, ইশার চার,
ওই যে হাদিসটা বললাম আল্লাহ নবী বলেছে যেটা নামাজ ছেড়ে দিয়েছে ওটা কাফের মুশরিক করেছে, যেটা নামাজ পড়েছে এটা উম্মতে মুহাম্মদ রয়েছে, মুমিন রয়েছে, মুসলমান রয়েছে, এই এই ওই কোন নামাজটা ছাড়লে বা কাফের মুশরিক হয়ে যে শত বড় রাখ নামাজ করে একটা নামাজ। আচ্ছা আমি ওটা সুন্দর করতে না করতে গাজীপুর নয়াপাড়ার মানুষ আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই পৃথিবীর সর্বোত্তম জিকির শিখিয়ে দিতে, যার 99টা দপ্তর যদিও অপরাধ থাকে, এই একটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, এই ঈমান, এই তাওহীদ ঈমান ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আর সলাত ব্যতীত মানুষ মুসলমান থাকে না। আল্লাহর দিকে তাকিয়ে গাজীপুরবাসী, এই যুবক বৃদ্ধ ধনী এবং দরিদ্র যেই হন, আজান হয়ে গেলে অন্তত ফরজ নামাজটা পড়িয়েন, ফরজ না পড়লে আপনার মুক্তি নাই। পুরো যত ভালো কাজ আছে সবের মূল ইসলাম, আর ওই ইসলামের খুঁটি হচ্ছে কি, ইসলামের খুঁটি কি, এই ইসলাম এর খুঁটি কি, যার নামাজ নেই তার কি নাই, ব্যাস আর কিছু বুঝাতে হবে, একটা দোয়া করে দিতে হবে মনে না, ওয়াজের মধ্যে দোয়া করছে যে হবে না হবে না আরো লাগবে, একটু করে দিলে ভালো হবে না। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল করিম শিখার তৌফিক দান করুন, তিনি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে কোরআনুল করিম গেঁড়ে দিন, তিনি আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দিন, তিনি আমাদেরকে মসজিদ মুখী করুন, তিনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন, আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা এই পৃথিবী থেকে চলে গেছে, যাদের অনেক অবদান রয়েছে আমাদের এই পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে ওঠার, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ সবার কবরে আযাব মাফ করে দিন, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করুন,
আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের পক্ষ প্রশস্ত করে দিন, তিনি আমাদেরকে হালাল রিজিক দান করুন, তিনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।